গল্পের বাক্সবাই রোমানান উপর চ্যানেলে আমি রোমানান উপর আপনাদের পড়ি শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস বালিকার প্রথম প্রেম আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব কলেজ থেকে ফিরছিল নন্দিনী আজ সঙ্গে কোনো বন্ধু বান্ধব নেই যাওয়ার সময় অনিশ তাকে নামিয়ে দিয়ে যায় কিন্তু ফেরার সময় সে গ্রামে আসে অনিশের এখনো ভয় মেয়ে একা যাওয়া আসা করতে পারবে না এইটুকু পথ যাতে নন্দিনী একা ফিরতে পারে তার জন্য কতবার সে ওকে রিহার্সাল করিয়েছে গ্রাম থেকে নেমে নন্দিনী দেখল সৌমিত্র দাঁড়িয়ে আছে সে হেসে কাছে এগিয়ে গেল হোমা তুমি এখানে কি করছো সৌমিত্রকে অন্যরকম দেখাচ্ছিল এই এদিকে একটু দরকার ছিল কলেজ যাওনি না আমার কিছু ভালো লাগছে না কেন কি হয়েছে তোমার কিছু না কারোর সঙ্গে ঝগড়া করেছো বাড়িতে না চলো তোমাকে পৌঁছে দিই সৌমিত্র ওর সঙ্গে হাঁটতে লাগলো নন্দিনীর মনে হচ্ছিল সৌমিত্র স্বাভাবিক নয় মনের কথা চেপে গিয়ে ও মুখে বানানো কথা বলছে এই যে এখন ও পাশাপাশি হাঁটছে অথচ কথা বলছে না সেটা খুব অস্বস্তিকর সে জিজ্ঞাসা করল এদিকে কোথায় ছিল তোমার কোথাও না এই যে বললে কি বলবো তাহলে সত্যি কথাটা বলবে বেশ আমি তোমার জন্য দাঁড়িয়েছিলাম আমার জন্য হ্যাঁ সঙ্গে অন্য বন্ধু বান্ধবী থাকলে দেখা করতাম না সরে যেতাম কেন নন্দিনী আমি তোমার সঙ্গে কথা বলতে চাই কি কথা তুমি কি বুঝতে পারো না সৌমিত্র মাথা নাড়ল আই লাভ ইউ সে কি সে কি মানে আমি তোমাকে ভালোবাসতে পারি না আমি অযোগ্য এসব প্রশ্ন তুমি নিজেই করছো আমি বলিনি বুঝলাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু তারপর তুমি কি চাও ভালোবাসলে মানুষ কি চায় আমরা একসঙ্গে বাকি জীবন থাকব কবির থেকে ওয়েল কয়েকটা বছর অপেক্ষা করতে হবে আমার চাকরি পাওয়ার উপর সেই সময়টা নির্ভর করবে ধরো আগামী পাঁচ বছর পরেও তুমি চাকরি পেলে না যা পেলে তাতে তোমার নিজেরই চলবে না তখন কি করবে তুমি এসব ভাবো ভাবি না কিন্তু তোমার কথা শুনে মনে হলো ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করব কেন তাহলে ভবিষ্যতের কথা ভেবো না যেমন আছো তেমন থাকো ও তুমি কি আমাকে কথা দিচ্ছ কি কথা আর কোনো ছেলেকে তুমি ভালোবাসবে না ও মা এ আবার কি শর্ত আমি আমার বাবাকে ভালোবাসি রবীন্দ্রনাথকে ভালোবাসি সৌমিত্র চ্যাটার্জিকে ভালোবাসি এদের আমি ভালোবাসতে পারবো না তুমি হেয়ালি করছো আমি কি ধরনের ভালোবাসার কথা বলছি সেটা তুমি ভালোভাবেই জানো ঠিক আছে আমি বুঝলাম তোমার কাছে আর্থিক নিরাপত্তায় অনেক বেশি মূল্যবান প্রেম নয় সৌমিত্র মুখ গম্ভীর তুমি যা ভাবতে পারো এবার আমি চলি তার মানে আমার এসে গিয়েছে সে তো জানি কিন্তু চলি মানে আমি যাব না কোথায় তোমার বাড়িতে না আজ না কেন সবাই যেদিন যাবে তুমি সঙ্গে আসতে পারো আজ আমি বাড়িতে একদম একা তোমাকে তাই যেতে বলতে পারছি না আমাকে ভয় পাচ্ছ জানি না তবে মনে হচ্ছে আজ গেলে তোমার সঙ্গে স্বাভাবিক কথা বলার সম্পর্ক হয়তো আর থাকবে না কিছু মনে করো না নন্দিনী হনহনিয়ে এগিয়ে গেল সৌমিত্র মনে হলো একবার অন্তত ও পেছন ফিরে তাকাবে কিন্তু নন্দিনী তাকালো না মন মেজাজ খারাপ করে দাঁড়িয়ে রইল সে রাত্রে খাওয়ার টেবিলে বসে নন্দিনী জিজ্ঞাসা করল প্রেম ব্যাপারটা অদ্ভুত না বাবা কোন ব্যাপারটা প্রেম ও কি পড়লে পড়িনি দেখলাম মানুষ কারও প্রেমে পড়লেই ভেবে নাই সে যার প্রেমে পড়েছে সেও তার প্রেমে পড়বে এই দাবিটা কি আপনা আপনি তৈরি হয় তা তো হয়ই তখন যুক্তিতর্ক চলে না কিন্তু যার প্রেমে আমি পড়লাম তার যদি কোনো প্রতিক্রিয়া না হয় কেন হবে না বলে অভিমান আসে অদ্ভুত আবদার তা তোমার ঘটনায় কুশিলভ কারা সৌমিত্র ও আমার সিনিয়র কিন্তু একসঙ্গে আড্ডা মারত আজ হঠাৎ আমাকে প্রেম নিবেদন করে বসলো আচ্ছা আমি ওকে বোঝাতে গেলাম ও বুঝলো বলে মনে হলো না ছেলেটা তো দেখতে খারাপ নয় তোমার কোনো প্রতিক্রিয়া হলো না বাবা আহা রাগ করছো কেন কেন হলো না তাই জানতে চাইছি আমি কখনো সম্পর্কে কিছু ভাবিনি তাই ধরো তোমারও ভালো লাগলো তখন লাগেনি যখন ভাবতে যাব কেন সৌমিত্র তো পড়াশোনা করে ওটা শেষ হলে চাকরি খুঁজবে চাকরি পেলে স্বাবলম্বী হবার চেষ্টা করবে তাই তো সেটা করতে করতে অনেক বছর চলে যাবে আমি সে কথাই ওকে বলেছি তখন ঠিকঠাক রোজগার করতে পারবে কিনা তাও অনিশ্চিত এটাও বলেছি তাহলে যেসব ছেলেমেয়েরা কলেজে প্রেমে পড়ে এবং দীর্ঘকাল অপেক্ষার পর বিয়ে করে তারা বোকামি করে তুমি কি বলতে চাইছো বাবা ধরো সৌমিত্র এখন চাকরি করে স্বাবলম্বী তাহলে কি করতে ইম্পসিবল অসম্ভব বলে কোনো কথা নেই আমার মনে ওকে দেখে কোনো প্রতিক্রিয়া হয়নি সেটাই তো বলতে পারতে কামুখা ভবিষ্যতের অনিশ্চয়তার কথা বলার কি দরকার ছিল মনে যা ভাববে সেটাই স্পষ্ট বলবে আমার মনে হচ্ছিল সেটা বললেও আঘাত পাবে হয়তো কিন্তু আঘাতটা প্রথমেই দেওয়া উচিত তুমি ঠিক করি ওরা চুপচাপ খাওয়া শেষ করল অনিশ বলল তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আমাকে বলতে পারো নইলে তোমার ভবিষ্যতের কথা ভাবার সময় হয়েছে হোয়াট ডু ইউ মিন অনীশ হাসল বিয়ে দেবার কথা চিন্তা করতে হবে না অনেক সময় আছে এ নিয়ে ভাবার না হে সময় কখন যে শেষ হয়ে যায় টের পাওয়া যায় না অনীশ উঠে পড়ল অপ্রসন্ন মনে অনীশকে দেখতে লাগলো নন্দিনী তার বাবার চেহারা চেহারার পাঁচজন বান্ধবীর বাবার মতো নয় মাঝে মাঝে দাদা বলে ভাবতে ইচ্ছে করে মা থাকতে কেমন দেখাতো বাবার পাশে সে হেসে ফেলল হাত ধোয়া শেষ করে ঘুরে দাঁড়াতেই সেই হাসিটা দেখতে পেয়ে অনিশ জিজ্ঞাসা করল হাসির কি হল তুমি না এখনো বিয়ে করতে পারো তাই হ্যাঁ দেখো জিতেন্দ্র ধর্মেন্দ্র এখনো নায়ক এবং তোমার চেয়ে বয়সে বড় অমিতাভও তোমার চেয়ে বড় মিঠুন বোধ হয় তোমার বয়সী তাহলে তুমি কেন বিয়ে করতে পারবে না ঠিকই কিন্তু একটা মুশকিল হচ্ছে নিজের ঘরে দিকে এগিয়ে যেতে যেতে অনিশ বলল আমার বয়সী কনে পাওয়া যাবে না বাবার শরীরে পেছনের দিকটার দিকে তাকিয়ে চোখ বড় করলো নন্দিনী টিকিট এসেছিল অফিসের ঠিকানায় নন্দিনীকে নিয়ে একাডেমিতে গিয়েছিল অনীশ একেবারে ধারের সিটে মিসেস বস তার পাশে সুদর্শন একটি তরুণ নন্দিনী তার পাশে বসল এপাশে পাশে অনীশ নাটক শুরু হয়ে গেল মাঝে মাঝে নন্দিনী অনীশের কানের কাছে মুখ এনে নাটক সম্পর্কে মন্তব্য করছিল সে বুঝতেই পারছে না ওর বাঁ পাশে যারা বসে আছে তারা কি উদ্দেশ্যে এসেছে আবছা অন্ধকারে অনিশ ছেলেটিকে দেখার চেষ্টা করছিল এই ছেলে তার জামাই হবে নন্দিনীর সঙ্গে জীবন কাটাবে একটু যেন জেদি বলে মনে হচ্ছে তারপরে মনে হলো নন্দিনীকে দেখে ওদেরও তো অপছন্দ হতে পারে পাশাপাশি বসে ছেলেটি কি একটু সিটি আছে নাকি গায়ে পড়তে চাইছে বিরতির সময় অনিশ উঠল দেখলো ছেলেটিও বেরিয়ে আসছে অর্থাৎ শ্রীমান সিগারেট খায় ওই সিগারেট সে নিজেও খেত কিন্তু এখনকার বুদ্ধিমান ছেলেরা সিগারেট পছন্দ না বলে করছে কোথায় পড়েছিল আনিশ। বাইরের ভেড়ে দাঁড়িয়ে সে দূর থেকে ছেলেটিকে লক্ষ্য করছিল না সিগারেট ধরালো না খোলা হাওয়া ইতস্তত ঘুরে বেরিয়ে বেল বাজা মাত্র আবার ভেতরে চলে গেল হাঁটা চলা খারাপ নয় অধ্যাপনা করে তা দেখলে বিশ্বাস করা মুশকিল ভেতরে ঠোকার আগে অনিশের মনে হল ওরা চলে আসার পরে মিসেস বোস নন্দিনীর পাশে কি চুপচাপ বসেছিলেন ওরা কি কোনো কথাই বলেনি প্রশ্নটা করাও যাবে না আচ্ছা এমনও তো হতে পারে নন্দিনী নন্দিনীকে মহিলার পছন্দ হয়নি নিজের মেয়ে অন্য মানুষের অপছন্দ হয়েছে ভাবতেই খারাপ লাগে মেয়ে কি সে পণ্য করেছে যে অন্যের পছন্দ অপছন্দের খোঁজ নিতে হবে নন্দিনীর পাশে বসে অনিশ বলে ফেলল কোনো অসুবিধা হয়নি তো কিসের অবাক হয়ে তাকালো নন্দিনী সঙ্গে সঙ্গে ফুল বুঝতে পারল অনিশ না না মানে একা বসেছিলি এমন বোকা বোকা কথা বলো না নিচু গলায় বলল নন্দিনী সঙ্গে সঙ্গে অঞ্জলির কথা মনে পড়ে গেল আনিশের। আর পাঁচজনের সামনেই যখন অঞ্জলি তাকে অনুযোগ করত তখনই এমন চাপা গলায় কথা বলত একই ঢং ভদ্রমহিলা আজ যদি জীবিত থাকতেন তাহলে নন্দিনীর ব্যাপার নিয়ে তাকে নিশ্চয়ই মাথা ঘামাতে হতো না নাটক শেষ হল বাইরে বের হবার সময় ভিড়ের মধ্যে চলতে চলতে অনেশ মিসেস বোসের দিকে তাকাল ভদ্রমহিলা তাকে লক্ষ্যই করছেন না নন্দিনী নাটক নিয়ে কথা বলছিল অনেক সবাক হচ্ছিল এই ভেবে যে পাশে বসে একটি যুবক ওকে বিন্দুমাত্র আকর্ষণ করতে পারেনি সঙ্গে সঙ্গে মনে হলো এমনও তো হতে পারে ছেলেটিকে নন্দিনীর একটুও পছন্দ হয়নি সেক্ষেত্রে মিসেস বোস রাজি হলেও সে নিরুপায় কিন্তু প্রশ্নটা এখনই নন্দিনীকে করা যাবে না করলেই মেয়ে সন্দেহ করবে নাটক দেখতে যাওয়াটা যে সাজানো তা বুঝে নেবে না সেটা করা চলবে না বাড়ি ফিরে নন্দিনী বলল বাবা এখন থেকে মাঝে মাঝে গ্রুপ থিয়েটারে নাটক দেখতে যাব আমরা হ্যাঁ ব্যাপারটা খারাপ নয় অনেক অন্যমনস্ক ছিল খারাপ নয় মানে তুমি মাঝে মাঝে এমন গলায় কথা বলো যে আমি বুঝতেই পারি না কেন বলছ নন্দিনী রেগে নিজের ঘরে চলে এলো অনিশের মনে হচ্ছিল অন্য কথা একাডেমি থেকে বের হবার আগে সে ভেবেছিল চুপি সারে মিসেস বসির সঙ্গে কথা বলে নেবে কিন্তু ভদ্রমহিলার কোনো উৎসাহই ছিল না এভাবে নাটক দেখতে না গেলেই হতো টেলিফোন বাজছিল কানে রিং পৌঁছানো মাত্র অনিশ চটপটে হল নিশ্চয়ই মিসেস বোস কেউ রিসিভার তোলার আগেই সে টেলিফোনের কাছে পৌঁছে গেল হ্যালো অনিশ বলছি হাই মেলে গলায় হাসি অনিশ থমকে গেল এ আবার কে হাই আমি সারিকা ও তুমি বলো কি খবর ভালো খুব ভালো আপনি ঠিক আছি নন্দিনীকে দেব না আমি আপনার সঙ্গে কথা বলার জন্য ফোন করছি ও এত রাত্রে আমি সন্ধেবেলায় করেছিলাম আপনি নাটক দেখতে গিয়েছিলেন হ্যাঁ আপনি নন্দিনীর সঙ্গে নাটক দেখতে যেতে পারেন অথচ সেদিন আমার সঙ্গে সিনেমা যেতে পারলেন না খুব খারাপ সেদিন হাতে সময় ছিল না আসলে তা নয় নন্দিনী আপনার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আপনার সঙ্গে আড্ডা মারতে চাই কবে যাব কখন যাব বলুন সারিকা আমি বিশ্বাস করি তুমি ঠিক করছো না গুড নাইট রিসিভার নামিয়ে রেখে অনিশ নিজের ঘরের দিকে এগোতেই আবার ফোনটা বেজে উঠল মেয়েটা তো অদ্ভুত অনিশ ঠিক করলো সে আর ফোন ধরবে না নিজের ঘরে পৌঁছনো মাত্র যমুনা দরজা এলো আপনার টেলিফোন কে করেছে বিরক্ত হলো অনিশ মিসেস বোস কি যেন যমুনা জানালো দ্রুত হাঁটতে লাগলো অনিশ নিজের ঘর থেকে বেরিয়ে আসছিল নন্দিনী অহিতুক তাকে বলল আমার ফোন তা তো জানি এ বাড়িতে তোমারই বেশি ফোন আসে অন্য সময় এ নিয়ে তর্ক করতো অনীশ এখন কিছুই না বলে রিসিভার তুলে যতটা সম্ভব নরম গলায় বলল হ্যালো কল্যাণী বলছি কেমন লাগলো নাটক ভালো খুব ভালো আপনার বেশ ভালো আচ্ছা আজ এই পর্যন্ত পরে কথা বলবো গুড নাইট লাইন কেটে গেল বোকার মতো রিসিভারটা হাতে ধরে অনিশ দেখলো নন্দিনী তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে হঠাৎ ডাকা ছাত্র ধর্মঘটের জন্য আজ নন্দিনীর ছুটি বিছানায় উপর হয়ে শুয়ে সে একটার পর একটা চিঠি লিখে যাচ্ছিল লেখা হয়ে যাওয়া চিঠিগুলো খামে পুড়ে ঠিকানা লিখছিল সতর্ক হাতে অনিশের একটা পুরনো ডায়েরি এখনও বিছানায় ঠিকানাগুলো সেখান থেকে নেওয়া এই সময় টেলিফোন বাজলো যমুনা এসে জানালো তোমার ফোন কে গো বলল রিনা আনটি কাঁধ ঝাঁকে উঠলো নন্দিনী রিসিভার তুলে বলল হ্যালো কি করছো এই আর কি সকালে কাগজে দেখলাম ছাত্র ধর্মঘট তখন থেকে ভাবছি তোমাকে ফোন করব ও খুব বল লাগে না কেন এই যে একা একা বাড়িতে বসে আছো অভ্যেস হয়ে গেছে তবু আমি সব বুঝতে পারি তোমার বল লাগলে সোজা আমার কাছে চলে আসবে আমিও যেতে পারি ধন্যবাদ সেদিন তোমায় দেখে আমার যে কি ভালো লেগেছে কি বলবো ধন্যবাদ বাবা কেমন আছেন ভালো কয়েকদিন হলো মর্নিং ওয়াকে আসতে দেখি না তাই জিজ্ঞেস করলাম নন্দিনী বুঝলো অনেক সকালে হাঁটার পথ পরিবর্তন করেছে সে কোনো জবাব দিল না রিনা গাঙ্গুলি বললেন আসলে আমারও এখন সময় কাটে না তোমার বাবাকে বলেছিলে আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম হ্যাঁ বাবা ছিলেন না বলে আফসোস করছিলেন তাই আবার তো যাবো তোমার বাবা অদ্ভুত মানুষ কেন সামনাসামনি দেখা হলে কীরকম উদাসীন হয়ে থাকেন ও আচ্ছা কে যেন বেল দিচ্ছে আজ রাখি রিসিভার নামিয়ে রাখলো নন্দিনী চাপা গলায় বলল নেকু কিন্তু কয়েক পা যেতে না যেতেই আবার টেলিফোন হ্যালো অনিশবাবু আছেন বাবা এখন অফিসে সে কি অফিসে বললো এখনও আসেননি আমায় চিনতে পারছ না কে ভুলমি মেয়ে তোমার সঙ্গে দেখা হয়েছিল সত্যবানের পার্টিতে আমি সত্যবতী সোম মনে পড়ছে এবার ও হ্যাঁ কি করছো শুয়েছিলাম সেদিন তোমার সঙ্গে আলাপ করার পর প্রায় দেখতে ইচ্ছে হয় আপনি এলেই পারেন কি করে যাব তুমি কিংবা তোমার বাবা তো যেতে বলনি আর তোমার বাবাকে ফোন করলেও ভালো করে কথা বলতে চান না বাবা ওই রকম সেটা বুঝেছি আচ্ছা একা থাকতে তোমার কষ্ট হয় না একটু তো হয়ই তোমার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে একদিন আসুন আমাদের বাড়িতে নিশ্চয় যাব আচ্ছা তোমার মাকে মনে আছে কি করে থাকবে আমি যখন দুদিন তখন উনি মারা যান ইস কি স্যাড তুমি তো কারো স্নেহ পেলে না অবশ্য তোমার বাবার কথা তুমি তো ওর ধ্যান জ্ঞান নিজেরটা ভাবলেন না তাই তো আমার খুব খারাপ লাগে তাই নিশ্চয়ই আমার বাবার কি এমন বয়স অনেক ফিল্ম স্টারের চেয়ে ছোট আর চেহারাও বেশি অং ঠিক না সে তো অবশ্যই কিন্তু বাবার ভয় এই বয়সে কেউ বাবাকে অ্যাকসেপ্ট করবে না মনে মনে উনি যদি কিছু ভেবে নেন তাহলে কে বোঝাবে বলো এই রে কেউ বেল দিচ্ছে আজ তাহলে রাখি হ্যাঁ রিসিভার নামিয়ে রেখে এক পাক নেচে নিল নন্দিনী দুপুরে চিঠিগুলো পোস্ট করে এসে ওর মাথায় একটা মতল পেলো একটু ঝুঁকি নেওয়া হবে কিন্তু কোনো কাজ ঝুঁকি ছাড়া ভালো লাগে সে অনিশের অফিসে নাম্বার ঘোরালো অপারেটরকে বলল সরলা মিত্র প্লিজ হ্যালো সরলা মিত্রের গলা নমস্কার আপনি কি সরলা মিত্র বলছেন ইয়েস দেখুন আপনাকে একটা কথা পার্সোনালি বলতে পারি আপনি কে আমি নন্দিনী আমার বাবার নাম সোম ও কি, কি কথা সরলা মিত্রের গলার স্বর পাল্টে গেল বাবা আজ আমার উপর রাগ করে ব্রেকফাস্ট না করে অফিসে গিয়েছে সে কি অনিশবাবু তো এখন অফিসে আসেননি তাহলে দেখুন বুঝতে পারছি কিন্তু কি হয়েছিল আপনার অসুখ নিয়ে বাবা চিন্তা করছিলেন আমি বললাম দেখতে যাব আর সঙ্গে সঙ্গে রেগে গেলেন হোমা আমার অসুখ তো কবে সেরে গেছে তাই আমি জানি না এখন কি হবে তোমার বাবা দাঁড়াও দাঁড়াও একটু চুপচাপ এবং তারপরে চাপা গলায় সরলা মিত্র বললেন একটু আগে এসেছেন ব্যাংকে গিয়েছিলেন অফিসের কাজে মুখ শুকিয়ে গিয়েছে তাই বলছিলাম আপনি যদি বাবাকে একটু খাওয়াতে পারেন আমি আমার কথা কেউনি উনি শুনবেন ঠিক শুনবেন একসঙ্গে কাজ করেন না আপনারা তা করি বেশ দেখছি আসলে বেশিক্ষণ না খেলে বাবার পিত্তি পড়ে যায় তাই নাকি আমি এখনই দেখছি আর আমার কথা ওকে বলবেন না তাহলে খুব রেগে যাবে তুমি আমার উপর বিশ্বাস রাখো এত লোক থাকতে যখন আমার উপর দায়িত্ব দিয়েছ তোমার যাতে বিপদ না হয় আমি নিশ্চয়ই লক্ষ্য রাখব থ্যাংক ইউ রিসিভার নামিয়ে রাখলো নন্দিনী রিসিভার নামিয়ে সরলা মিত্র একটু ভাবলেন তারপর পিয়নকে ডেকে নিচু গলায় হুকুম দিলেন তার মুখ চোখের চেহারা পাল্টে গিয়েছিল বেজায় খুশি খুশি ভাব এখন পিয়ন প্যাকেটটা নিয়ে ফিরে আসতেই তাকে ঠিকঠাক নির্দেশ দিল সরলা মিত্র অনিশের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন অনিশ ফাইল খুলেছিল সবে মুখ তুলে সরলাকে দেখে জিজ্ঞাসা করল ভালো সরলা চোখ কাঁপালেন এভাবে ভালো থাকা যায় আবার শরীর খারাপ আপনি এবার একটু লম্বা ছুটি নিয়ে বাইরে ঘুরে আসুন আমার শরীর মোটেই খারাপ নয় তীক্ষ্ণ প্রতিবাদ সরলার কলায় অবাক হলো অনিশ তাহলে মুখ শুকিয়ে গিয়েছে কেন কার আমার আয়নায় দেখে আসুন আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না আজ যা বলবো তা রাখতে হবে কি রাখবেন না আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাকে রাখতে হবে ছোট্ট রিকোয়েস্ট ঠিক আছে সঙ্গে সঙ্গে সরলা মিত্র ইশারা করলেন দেখা গেল পিয়ন একটা ট্রে হাতে এগিয়ে আসছে অনিশের টেবিলের উপর ট্রে রাখতেই সে চমকে উঠল এ কি এসব কি খাবার সরলা মিত্র নরম গলায় বললেন চিকেন স্টু চিকেন স্যান্ডউইচ আর পুডিং খেয়ে নিন কী ব্যাপার বলুন তো অফিসে সবাইকে খাওয়াচ্ছেন নাকি পাগল সবাইকে খাওয়াতে যাবো কেন তাহলে আমাকে কেন আপনার মুখ দেখে মনে হলো সেই সকাল থেকে কিছুই খাননি নিশ্চয়ই কারোর সঙ্গে ঝগড়া করেছেন অন্যের ওপর রাগ করে নিজের খাওয়া বন্ধ করে যে কি লাভ হয় তা বুঝি না নিন খেয়ে নিন প্লিজ আপনি আমাকে কথা দিয়েছেন শুনুন আমি একটু আগে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে হেভি লাঞ্চ করে এসেছি পেটে একটুও জায়গা নেই বিশ্বাস করুন আপনি বাড়িতে ব্রেকফাস্ট করেছেন নিশ্চয়ই রোজ যা খাই তাই খেয়েছি কারোর সঙ্গে ঝগড়া করেননি সরলা মিত্র যেন মরিয়া খামোখা ঝগড়া করতে যাব কেন আমি আপনাকে বিশ্বাস করি না একটুও না আমার অনুরোধ যদি না রাখেন তাহলে আমি জীবনে আপনার সঙ্গে কথা বলবো না সরলা মিত্র আর দাঁড়ালেন না মিনিট পনেরো বাদে অনিশ সরলা মিত্রের টেবিলে এলো শুনুন আমি প্রায় বাধ্য হয়ে আজ আপনার অনুরোধ রাখলাম কিন্তু এটাই শেষবার এরপর থেকে অফিসিয়াল সম্পর্কের বাইরে এসে কোনো ব্যবহার করবেন না আমি সেটা পছন্দ করব না কথাগুলো বলে অনিশ চলে গেল ওর যাওয়ার দিকে তাকিয়ে হঠাৎই সরলা ফিক করে হেসে ফেললেন মচকাবে তবু ভাঙবে না পুরুষ মানুষের প্রথম দিকের স্বভাবই বোধ হয় এই রকম তিনি রিসিভার তুলে ডায়াল করলেন রিং হচ্ছে অথচ কেউ ধরছে না ভালো খবরটা মেয়েটাকে দেবেন বলে ফোনটা করেছেন অথচ হ্যালো নন্দিনী আছে নেই তুমি কে বলছো ও কোথায় গিয়েছে জানো না বাহ লাইন কেটে দিলেন সরলা মিত্র মামরা মেয়ে বলে অনিশ আদর দিয়ে মেয়েটার বারোটা বাজিয়ে দিয়েছে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে গেলেই হলো মেয়ের তো বয়স হচ্ছে কখনকার পাল্লায় পড়ে একদম শেষ হয়ে যাবে সরলা মিত্রের মনে হলো ওই মেয়েকে বাঁচাবার জন্য তার যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে গিয়ে বাস করা দরকার অফিসের সুবাদে অনিশ কলকাতার একটি বিখ্যাত ক্লাবের মেম্বার সাধারণত সে যতটা পারে ওদিকটা এড়িয়ে চলে এই সপ্তাহে বস তাকে ব্যক্তিগতভাবে বলেছেন স্যাটারডে বলে যেতে এটা এমন এক ক্লাব যে রাতে ছেলে মেয়েদের নিয়ে যাওয়া যায় না সন্ধ্যের পর সে যে গুজে অনীশ একাই যেতে বাধ্য হলো মূলত ব্যবসা সংক্রান্ত কথা বলতেই সবাই ক্লাবে আসেন সেই সঙ্গে মদ্যপান ক্লাবে পৌঁছে অনীশ বাগচিদার দর্শন পেল কলকাতার বিভিন্ন দামি ক্লাবের সদস্য হওয়া বাগচিদার হবি আজ নাচ হবে বলে এখানে সাত তাড়াতাড়ি পৌঁছে গিয়েছেন মিসেস বাগচি আসেননি ইতিমধ্যে পেক তিনি গলায় ঢেলেছেন বাগচি সাগ্রহে পাশে বসিয়ে বললেন আজ মেয়ের কথা জিজ্ঞেস করব না তোমার বৌদি খুব খেপে গিয়েছেন আমার উপর কেন আমি নিজের ছেলের সঙ্গে তোমার মেয়ের সম্বন্ধ না করে কেন খবরের কাগজ থেকে পাওয়া মিসেস বই সম্পর্কে ইন্টারেস্টেড হলাম বোঝো তোমার খবর কি ভালো শুনছি সরলা নাকি তোমাকে গব্জা করতে মরিয়া হয়েছে এদিকে সত্যবান বলল সত্যবতী সোম তোমার জন্য পাগল হয়ে উঠেছে অনিশ হাসল পাগলদের থেকে দূরে থাকায় মঙ্গল আপনি আজ নাচছেন শিওর বৌদি তো আসেননি তাতে কি আছে অহনা আমাকে সঙ্গ দেবে অহনা গাঙ্গুলি ইয়েস স্যার ও তোমাদের কাউকে পাত্তা দেয় না কিন্তু এই বুড়োর প্রেমে সময় লতপত করছে আচ্ছা লতপত শব্দটি কি অশ্লীল বোধহয় না তবে শুনলে অস্বস্তি হয় অনিশ এগিয়ে গেল একটা মদের গ্লাস হাতে নিয়ে দশজনের সঙ্গে দিব্যি সময় কাটিয়ে দিতে সে এখন খুব অভ্যস্ত এই সময় অহনা গাঙ্গুলিকে সে দেখতে পেল ভদ্রমহিলা যথেষ্ট লম্বা ছিপছিপে মাথার চুল অফুরন্ত এবং সেগুলোকে কখনোই বাঁধেন না তিনি বছর পঁয়ত্রিশেক বয়স দুবার ডিভোর্সি এই ক্লাবে একসময় আজীবন সদস্য হয়ে গিয়েছিলেন বলে এখন একা হওয়া সত্ত্বেও আসতে বাধা দিচ্ছে না কেউ আজহানার পরনে সাদা শাড়ি সাদা ব্লাউজ শাড়ির কোনো পান নেই চট করে দেখলে মনে হবে বিধবার পোশাক ব্লাউজের হাত কোন ইয়ের নিচে নেমে থেমে গেছে অনিশের মনে হলো ভদ্রমহিলাকে অন্য রকম দেখাচ্ছে এর আগে সে অহনাকে জিন্স স্কার্ট অথবা রঙিন শাড়িতে দেখেছে নিজের ফিগার সম্পর্কে খুব সচেতন অহনা আজ কেন এত সাদায় মাতল তা ওই জানে সুধর খোলা চুলের নদী সাদা পোশাককে অন্য মাত্রা দিয়েছে হাই অনিশ অর্নার সামনে এসে দাঁড়ালো হ্যালো অনিশ আসলো অনেক দিন বাদে তোমায় দেখলাম হ্যাঁ অনেক দিন পরে শেষ যখন দেখা হয়েছিল তখন কথা হয়েছিল তুমি আমায় ফোন করবে এত ব্যস্ত ছিলাম বাজে বোকো না এখনো গ্লাসে গ্লাসের চুমুক দাওনি মনে হচ্ছে হ্যাঁ অপেক্ষা করছিলাম তোমার গ্লাস কোথায় আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি স্মোকিংও সে কি হঠাৎ অনেক তো হলো নাচ নিশ্চয় ছাড়ুনি তোমার জন্য বাগচিদা অপেক্ষা করছেন রাবিশ ভালো পার্টনার না পেলে আমি নাচব না ভদ্রলোক দুঃখ পাবেন ইটস হিস প্রবলেম অনেশ তোমার সঙ্গে আমার কথা ছিল ইনফ্যাক্ট আমি আজ এখানে এসেছি ওই জন্যই আমি এখানে আসবো তুমি জানতে অনুমান করেছিলাম বলো কি বলতে চাও লনে চলো এখানে বড্ড ভিড় অহনা এগিয়ে গেল অনিশোকে অনুসরণ করল বেশ অবাক হচ্ছিল সে এ ক্লাবে আট পেক খেয়েও একমাত্র অহনার গলার স্বর জড়ায় না সিগারেট খেত একটার পর একটা হঠাৎ হলো কি লনে দাঁড়িয়ে অনিশ বলল এখানে পাতলা অন্ধকার কিন্তু তোমার পোশাক স্পষ্ট বোঝা যাচ্ছে আজ এই পোশাক কেন শখ হল অনিশ তুমি তো জানো আমি দুবার বিয়ে করেছিলাম এবং সে বিয়ে টেকিনি নিশ্চয় আমারও কিছুটা দোষ ছিল হঠাৎ এসব কথা কেন আজ আমি ছত্রিশ ও তাই নাকি অভিনন্দন ধন্যবাদ এখন আমাকে ঠিক করতে হবে আমি বাকি জীবনটা একা থাকব কি না যদি তেমন কাউকে পাও ওই তেমন আমি বিশ্বাস করি না বিয়ের পর দেখা যাবে সব হিসেব গুলিয়ে যাচ্ছে আরেকটা ডিভোর্স আমি সহ্য করবো না তাহলে আমি জানতে চাইছি তুমি একা আছো কি করে আমার মেয়ের সঙ্গে আছে একা কোথায় মেয়ের বিয়ে হয়ে গেলে তখন টিভি দেখবো বইপত্র পড়বো আর হয়তো মদ্যপান করতে পারি তবু তুমি একা থাকবে ভাগ্য কাউকে ওই অবস্থায় ফেলে শোনো অনিশ তোমাকে আমার ভালো লাগে আমাকে তোমার কেমন লাগে আমি জানি না যদি মনে করো আমরা বাকি জীবন একসঙ্গে থাকতে পারি আমি খুব খুশি হব কোনো কিছু আছে তোমাকে বলতে হবে না টেক ইউর ওন টাইম গুড নাইট কথা শেষ করে অহনা বেরিয়ে গেল লন থেকে অন্ধকারে দাঁড়িয়ে অনিশ দেখল অহনা পার্কিং লনের দিকে যাচ্ছে গাড়িতে ওঠার জন্য এখন কলেজে ছুটি চলছে নন্দিনী জানলায় বই নিয়ে বসেছিল অনিশ যথারীতি অফিসে এই সময় ট্যাক্সিটা বাড়ির সামনে এসে দাঁড়াল সে মুখ বাড়িয়ে দেখল ট্যাক্সি থেকে একজন মোটা সোটা বৃদ্ধ নামছেন তারপর বেশ রোগা এক বৃদ্ধা এদের কখনো চোখে দেখেনি নন্দিনী চিৎকার করে সে যমুনাকে ডাকল যমুনা আগন্তুকদের চেনার চেষ্টা করে বলল মনে হচ্ছে বাবুর পিসি মা পিসি মশাই যমুনা এ বাড়িতে অনেক কাল আছে ওদের একটা পারিবারিক অ্যালবাম আছে তার সব ছবির চরিত্র ওর জানা নন্দিনী বুঝে গেল এরা আসছেন শিউড়ি থেকে পিসিমা পিসিমা তো সেখানেই থাকেন সে দৌড়ে যাচ্ছিল দিকে কিন্তু যমুনা তাকে বাধা দিল ওই স্কার্ট পরে যেও না বড্ড ছোট। নন্দিনী ভোঁ কুচকে উঠলেও সে হেসে ফেলল অন্য সময় হলে যমুনার কথা সে শুনত না এখন পোশাক পাল্টাতে গেল জামা পাল্টাতে পাল্টাতে সে বেলের শব্দ শুনতে পেলো দড়ি ঘুরে আসার আগে যমুনা দরজা খুলেছে নন্দিনী এগিয়ে গিয়ে দুজনকে প্রণাম করতেই বৃদ্ধা বলে উঠলেন উমা কত বড় হয়ে গিয়েছে তুমি নন্দিনী আহারে আয় কাছে আয় দু হাতে জড়িয়ে ধরলেন তিনি নন্দিনীর অস্বস্তি হলেও খারাপ লাগছিল না এমনভাবে কেউ কখনো জড়িয়ে ধরেনি তাকে নন্দিনী বলল আপনারা বসুন সোফায় বসে বৃদ্ধ জিজ্ঞাসা করলেন আমরা কে তো শিউরির দাদু এবং দিদিমা মা বা কি করে বুঝলে কোনো দিন তো দেখ নন্দিনী হাসল জবাব দিল না বৃদ্ধা তার হাত জড়িয়ে বসেছিলেন তোর বাবা এত সামাজিক যে কি বলবো কলকাতায় পড়ে আছিস তবু একবার শিউড়ি যেতে পারল না সে তোকে নিয়ে তোর মা চলে গেল সে কি আমাদের দোষে তাহলে আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না কেন সে অতীতের কথা ভুলে যান দিদিমা কে কী করে ভুলবো বেজাতে বিয়ে করেছিল বলে তোর দাদু একটু রেগে গিয়েছিল কিন্তু সেই দোষে সে সম্পর্ক রাখলো না আমি নিজে গায়ে পরে কত চিঠি দিয়েছি তার জবাব পর্যন্ত দেয়নি বলেছি ওইটুকুনি মেয়েকে তুই একা সামলাতে পারবি না অনু ভালো মেয়ে হাতে আছে এই বেলা বিয়ে কর তা তারপর থেকে চিঠি লেখাই বন্ধ করে দিল এই যে এত বছর সন্ন্যাসী হয়ে আছে তাও তো আমাদের উপর রাগ করেই কাঁদো কাঁদো গলায় বললেন বৃদ্ধা বৃদ্ধ বললেন তোমার চিঠি পেয়ে আমরা অবাক আর দেরি না করে যেদিন আসতে লিখেছিলে সেদিনই চলে এলাম নন্দিনী বলল খুব ভালো হয়েছে এবার আপনারা হাত মুখ ধুয়ে নিন বিশ্রাম করুন পরে কথা বলব যমুনা দি যমুনা দরজায় ছিল সারা দিল নন্দিনী বলল তুমি ভাত চাপিয়ে দাও বৃদ্ধা বললেন এ কিরে রে তোর কথা বলার ভঙ্গি ও বিকল বৌদির মতন বৌদি তোর বাবার মা দেখতেও অনেকটা সেই রকম হয়েছিস আধ ঘন্টা বাদে দ্বিতীয় ট্যাক্সিটা বাড়ির সামনে থামল জানলা দিয়ে একবার দেখেই দরজা খুলে নিচে নেমে গেল নন্দিনী একজন রোগা বৃদ্ধ ট্যাক্সির ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে ঘুরে দাঁড়াতেই সে প্রণাম করল বৃদ্ধ খেকে উঠলেন একই একই তুমি কে হে আমি নন্দিনী ও তুমি চিঠি দিয়েছ অনিশের মেয়ে বাপ কোথায় অফিসে গিয়েছেন হুম আমি কে জানো না ঠিক জানবে কি করে কি আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে আমি তোমার বাপের মামা আচ্ছা তুমি আমায় চিনলে না অথচ চিঠি লিখে আসতে বললে কি করে স্ট্রেঞ্জ ঠিকানা দেখে লিখেছি আপনার আমাদের কাছের মানুষ কাছের মানুষ এত বছর তো কাছের মানুষকে ভুলে থেকেছ আমি তো ছোট ছিলাম তোমার কথা কে বলছে তোমার কত বয়স তা আমার জানা আছে তা এখানে দাঁড় করিয়ে রাখবে না ভেতরে নিয়ে যাবে নন্দিনী তাড়াতাড়ি উপরে উঠতে লাগলো গল্পের বাক্স রোমানান উপুর চ্যানেলে আমি রোমানান উপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাছিলাম ছিলাম সমরেশ মজুমদারের লেখে একটি উপন্যাস বালিকার প্রথম প্রেম এর চতুর্থ পর্ব এর পরে আসছে পঞ্চম পর্ব আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানান উপুর আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচের সাবস্ক্রাইব বাটুন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল